নমস্কার বন্ধুরা, আমার টিএমস পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিতল মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দেওয়া যাক। আমি 3 টুকরো চিতল মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমেই মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের টুকরো এক এক করে দিয়ে যাচ্ছি। বেশি ভাজব না, একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও আমি ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, সেজন্য উল্টাতে একটু অসুবিধে হচ্ছে। যাই হোক, কোনো মতে উল্টে দিয়েছি। এবার এই সাইডটাও একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা হালকা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ। এবার পেঁয়াজ আর আদাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদ গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিলাম নুন। নুনটা স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাটিটাতে লেগেছিল, দিয়ে দিয়ে দিলাম জলটা। এবার লঙ্কা বাটাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মগজ বাটা। মগজ বাটা আমি দিয়েছি 1 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাটা আমি 1 চা চামচ দিয়েছি। মশলাগুলো সব একবারে দিয়ে দিলে কষানোটা ঠিকভাবে হয় না, তাই আমি আলাদা আলাদাভাবেই দিয়েছি। এবার মগজ বাটা আর কাজু বাটাটা আর একটু সময় কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এতে কিশমিশ বাটা। 1 চা চামচ পরিমাণ আমি কিশমিশ বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আরেকটু সময় কষিয়ে নেব। মশলা কষানোর উপরেই রান্নার স্বাদ নির্ভর করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল খুব বেশি পরিমাণ দেব না, কারণ আমার রান্নাটা একটু মাখো মাখো হবে। মাছের টুকরোগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে খুব বেশি সময় রাখতে হবে না। ঝোল ফুটে উঠেছে, এবার কিছু সময় আমি এভাবেই ফুটতে দেব, খুব বেশি সময় লাগবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আমার রান্নাটা হয়ে এসেছে, এবার গ্যাসের আঁচটা আমি অফ করে দিলাম। আমার চিতল মাছের কারি তৈরি হয়ে গেছে। কয়েকটা কাজু উপরে সাজিয়ে আমি পরিবেশন করে দিলাম। এভাবে বানিয়ে খেতে খুবই ভালো লাগে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। পুরো ভিডিওটিতে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।